ओम वंदयहं श्री गुरु श्रीजित पद कमलं श्री गुरुन श्री वैष्णवंश्च श्री रूप सग्रयातं सहगण रघुनाथं नितं त्वं सजीवं शाद्वैत अवधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललितां श्री विशाखान्वितांश्च मन्नात श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदतमा सर्व भूततमा तस्महि श्री गुरवे नमः। ओम नम नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वेषं ततो जयं उदीरयेत् आजनलंबितभुजौ कनकवदातौ संकीर्तनैकपीतरौ कमलायुतौ विश्वंबर दिजवर जगद्धर्मपालौ वंदे जगत प्रिय करो करुणायावतारौ। ओम नमः ब्रह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगत हिताय कृष्णाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश्व गोपिका कंत राधा कंत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिय वृंदा ऐ तुलसी देवी प्रिया ऐ केशव सच कृष्ण भक्ति पदे देवी सत्यवते नमो नमः। निगम कल्प तुरुर गलितं फलं सुखमुखादमृत द्रव संयुतं पीवतं भगवतं ऋषिमालयं मुहुरुः ऋषिकभु विभावुका मंचा कल्पोत्तरुभ्यश्च कृपा सिंधिभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः। ब्राह्मणेभ्य नमो नमः भक्तेभ्य नमो नमः। हरिर्नाम हरिर्नाम हरिर्नामैव केवलं कलौ नस्तिव नस्तिव नस्तेव गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल। जय जय श्री गुरु नितई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। महती हरि कथा कृष्ण कथा भागवती कथार सभा सभा उपस्थित एवं अनुपस्थित समस्त साधु गुरु वैष्णव साधारण असाधारण ब्राह्मण अब्राह्मण उपस्थित अनुपस्थित प्रत्येक चरणे आमार প্রত্যেকের চরণে আমার অন্তরে সশ্রদ্ধ প্রণতি দণ্ডবত জানিয়ে শুরু করছি হরি কথা কৃষ্ণ কথা ভাগবতী কথা। কিছু পূর্বে যিনি মাতাজি আমি তেনার চরণে প্রণাম জানাই তেনার সম্প্রদায়ের চরণে প্রণাম জানাই। গৌরীদাস পণ্ডিত প্রভু হৃদয় চৈতন্য প্রভু এবং শ্যামানন্দ প্রভুর মেলবন্ধন করেছেন। তো এই শ্যামানন্দ প্রভু যে নুপুরটা পেলেন শ্যামানন্দ প্রভু যে এই যে নুপুরটি প্রাপ্ত হলেন নুপুরটি যে পেলেন কোন ভজন দ্বারা পেয়েছেন? কই আমি আপনি তো এই নূপুর চিহ্ন পাচ্ছি না কো
कौन से भजन जी भजन द्वारा ताके राधारानी के स्वयं रूपे तार काछे आसते हुए সেটি হচ্ছে নাম ভজন হরি নাম ভজন ষোল নাম বত্রিশ অক্ষর ভজন যে ব্যক্তি বা যে সাধক নাম করেন কৃষ্ণ তাকে কিভাবে রক্ষা করেন শ্যামানন্দ প্রভু তার উজ্জ্বল দৃষ্টান্ত শ্যামানন্দ প্রভু যখন বৃন্দাবনে নিভৃতে নাম ভজন করতেন তখন পাশে একটি বুড়ি মা যাচাই করে গম ভাঙাত তখন তো গম ভাঙানোর মেশিন বেরোয়নি যাতাই গমটাকে ভাঙিয়ে সেই ভিক্ষা করে গম নিয়ে আসত সেটি ভাঙিয়ে ভাঙাতেন এই যে যাতাটা ঘোরাতো এতে প্রচুর শব্দ হতো এতে শ্যামানন্দ প্রভুর প্রচণ্ড ভজনে অসুবিধা হতো কিন্তু তিনি তো সাধক বুড়িমাকে কোনোদিন কোনো কিছু বলতেন না অসুবিধা সত্ত্বেও তিনি নাম করে যেতেন একদিন তিনি নাম করছেন ওই রকম বুড়িমা পাশে গম ভাঙাচ্ছেন ওই যাতায় কৃষ্ণ স্বয়ং রূপে এসে ওই যাতাটাকে চরণ দিয়ে চেপে ধরেছিলেন জয় গৌরহরি কৃষ্ণ বলেছিলেন এই বুড়িমা গম পরে ভাঙাবে আমার ভক্ত আমার নাম করছে বৃন্দাবনে অনেকে যায় কিন্তু এগুলো কেউ দর্শন করে না প্রয়োজন নেই তো কারণ বৃন্দাবন ঘুরতে যাওয়া হয় পুরীতে কেউ যাই জগন্নাথ দেখতে কেউ যাই ফিস ফ্রাই খেতে এখন তো রং করা যুগ ঘুরে এসে বলি আমরা ১০ বার বৃন্দাবন গেছি ৮ বার পুরী গেছি কিন্তু জগন্নাথ দর্শন হয়নি মহাপ্রভু প্রতিদিন জগন্নাথকে দর্শন করতেন কিন্তু মহাপ্রভু কোনো দিন জগন্নাথকে দেখতে পায়নি জগন্নাথের দিকে তাকিয়ে থাকতেন কিন্তু জগন্নাথ দেখেননি কি দেখেছেন আবার সুভদ্রা বলরামকেও কোনোদিন দেখতে পাইনি কোনোদিন মহাপ্রভু দেখেননি কি দেখেছেন কি দেখতেন উপযুক্ত সাধুর সঙ্গে না গেলে উপযুক্ত সদ্গুরুর সঙ্গে না গেলে এগুলো আস্বাদন হয় না যাই হোক সেই নাম ভজন দ্বারা পেয়েছিলেন আজকে আমরা এই নাম সম্বন্ধে শ্রবণ আস্বাদন করব একটু আগে সঞ্চালক মহাশয় বলছিলেন যে নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ আমি তার সঙ্গে একটু যোগ করে দিই জলাশয়ের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সমুদ্র নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা তীর্থস্থানের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কাশীধাম ফলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আম ফুলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে পদ্ম পশুর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গাভী জীবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ মানব দেহ ভগবানের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অচ্যুত কৃষ্ণের একটি নাম বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব ঠিক তেমনি পৃথিবীতে যত শাস্ত্র আছে
কম বেশি 3 কোটি শাস্ত্র আছে, কর্মশাস্ত্র আছে, জ্ঞান মার্গের শাস্ত্র আছে, ভক্তি মার্গের শাস্ত্র আছে, কাম শাস্ত্র আছে, গণপত্য শাস্ত্র আছে, ব্রহ্ম শাস্ত্র আছে, শৈব শাস্ত্র আছে, শাক্ত শাস্ত্র আছে, বিভিন্ন শাস্ত্র আছে। কম বেশি 3 কোটি শাস্ত্রের মধ্যে তেমনি শ্রেষ্ঠ হচ্ছে ভাগবত। এই যে উনি বলছিলেন 18টা পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, কেন ভাগবতকে মহাপুরাণ বলা হলো, বাকি 17টাকে পুরাণ বলা হলো কিন্তু এটাকে মহাপুরাণ বা ভাগবত বলা হলো কেন? না, মহাপ্রভু গোস্বামীচরণ প্রভুদের দিয়ে সিদ্ধান্ত দিচ্ছেন যে পুরাণটার মধ্যে 18,000 শ্লোক আছে, যে পুরাণের মধ্যে 18,000 শ্লোক আছে তাকে বলে মহাপুরাণ বা ভাগবত। এক, দুই, যে পুরাণের প্রথম শ্লোক এবং শেষ শ্লোক একই কথা থাকবে। ভাগবতের প্রথম শ্লোকেই আছে সত্যং পরম ধীমহি, সত্য স্বরূপ পরম অর্থাৎ শ্রেষ্ঠ যিনি কৃষ্ণ তাকে ধ্যান করি, প্রথম শ্লোকে আছে ভাগবতের, শেষ শ্লোকেও আছে, এটা 2 নম্বর কারণ। তৃতীয়, জীব গোস্বামীকে দিয়ে মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন যে পুরাণের মধ্যে বৃত্তাসুর উপাখ্যান আছে, যে পুরাণের মধ্যে বৃত্তাসুর উপাখ্যান আছে জানবে সেইটি মহাপুরাণ বা ভাগবত। ওই 17টার মধ্যে এই 3টে জিনিস নেই, ভাগবত বা মহাপুরাণে আছে। তাহলে সর্বশাস্ত্রের সার ভাগবত বুঝলাম। এখন প্রশ্ন আসবে ভাগবতের কি কিছু সার আছে? বলছে হ্যাঁ আছে। ভাগবতের সার হচ্ছে ভাগবতের 10ম স্কন্ধের 31তম অধ্যায়, এটি হচ্ছে ভাগবতের সার। প্রশ্ন আসবে 31তম অধ্যায়ের কিছু সার আছে? বলছে হ্যাঁ আছে। কি আছে? বলছে 31তম অধ্যায়ের 1 থেকে 19 নম্বর শ্লোক হচ্ছে সার গোটা ভাগবতটার। তাহলে 3 কোটি গ্রন্থের সার বেরল 19টা শ্লোক। এখন আবার প্রশ্ন আসবে 19টা শ্লোকের কি কিছু সার আছে? বলছে হ্যাঁ আছে। আচ্ছা, সেটা কি? বলছে সেটি হচ্ছে ভগবানের নাম, রাধে, জয় শ্রী রাধে। প্রমাণ, রাসলীলা থেকে কৃষ্ণ যখন হারিয়ে গেছিলেন কোটি কোটি ব্রজগোপীদের মাঝখান থেকে, সেই রাত্রে কৃষ্ণকে খুঁজে পেতে গোপীরা পৃথিবীর যত পথ আছে সমস্ত পথে হেঁটেছিলেন কিন্তু কৃষ্ণ পায়নি, সমস্ত পথ বিফলে যাবার পর গোপীরা একত্রিত হয়ে বৃন্দাবনের যমুনার তীরে কদম্ব বৃক্ষের তলায় গিয়ে 2 বাহু ঊর্ধ্বে তুলে অঝর নয়নে কাঁদতে কাঁদতে কৃষ্ণ নাম করেছিল। এই কৃষ্ণ নাম যখন কাঁদতে কাঁদতে করছে তখন হারানো কৃষ্ণ ফিরে এসে মিলন করেছিল, যেটাকে মহারাস বলা হয়। এই নাম হচ্ছে সর্বশাস্ত্রের সার। এই নাম সম্বন্ধে আমরা শুনতে শ্রবণ কীর্তন করতে বসেছি, প্রথমেই সতর্ক করে দিয়েছেন গোস্বামী প্রভু, সনাতন গোস্বামী প্রভু বলেছেন যে বা যারা বলেন যে আমি তো নাম করি, আমি তো নাম শ্রবণ বা শুনি, বলছে তার ভজনের এখনো 1 কোটি জন্ম দেরি আছে। কেন? বলছে নাম হচ্ছে অপ্রাকৃত বস্তু,
আর আমাদের দেহটা হচ্ছে প্রাকৃত বস্তু দিয়ে গড়া, প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে অপ্রাকৃত নাম ব্রহ্মাণ্ডে কেউ করতে পারে না। তাহলে করছে কি করে নাম শ্রবণ কীর্তন? বলে নাম প্রভু যাকে কৃপা করে নাম করান তিনি নাম করতে পারেন। জয় রাধে। শুরুতেই সতর্ক বার্তা দিলেন। প্রথম প্রশ্ন এটা গেল। দ্বিতীয় প্রশ্ন, নাম শব্দের অর্থটা কি? নম ধাতু থেকে নাম শব্দটা নিষ্পন্ন হয়েছে। নম দন্তন্য ম হসন্ত, নম ধাতুর অর্থ হচ্ছে নামিয়ে আনা। যার মধ্যে নামিয়ে আনার শক্তি আছে তাকে বলে নাম। বেশ বুঝলাম। উদাহরণ, বাচ্চা ছেলে যখন ঘুড়ি ওড়ায়, ঘুড়িটা আকাশের অনেক দূরে চলে যায়, তাকে বলা হয় কচি ঘুড়ি তো দেখা যাচ্ছে না, তোর ভয় করছে না? সে বলছে জেঠু ভয় করবে কেন গো, ঘুড়ি যেখানেই যাক না কেন লাঠাই তো আমার হাতে আছে, ওই লাঠাই ধরে টান মারলে ঘুড়ি কারোর কাছে নাই আমার কাছেই আসবে। ঠিক গোস্বামী চরণ প্রভুরা বললেন কলিতে মানব দেহ নিয়ে এসে কারোর হাতে বা কারোর মুখে যদি ওই হরি নামের লাঠাইটা থাকে কারোর কাছে, এই হরি নামের লাঠাই ধরে টান মারলে নামই অর্থাৎ ভগবান যত দূরেই থাকুক তার কাছেই নেমে আসতে হবেই একদিন। রাধে রাধে। বুঝলাম নাম কোন নাম করব। তৃতীয় প্রশ্ন, বহু নাম আছে, কোন নাম করব এটার উত্তর জানতে গেলে যুগ ধর্ম কাকে বলে জানতে হবে। যুগ ধর্ম মানে কি? যে যুগের যেটা ধর্ম সেই ধর্ম পালন করাকেই বলা হয় যুগ ধর্ম পালন করা। সত্যযুগের একটা ধর্ম ছিল, সত্যযুগের মানুষ সেই ধর্ম পালন করে ভগবান পেয়েছেন। ত্রেতা যুগে দ্বাপর যুগেও একটা ধর্ম ছিল, সেই যুগের মানুষরা একটা ধর্ম পালন করে ভগবান পেয়েছেন। কলিযুগের একটা ধর্ম আছে, সেই ধর্ম পালন করলে আমরা কৃষ্ণ পাব। কলিযুগের ধর্মটা কি? আমার গৌধুরীকে সেটি জিজ্ঞেস করা হলো। গৌধুরী বললেন কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। রাধে রাধে। দেখুন নাম বলেনি, সংকীর্তন শব্দটা যোগ করেছে। নাম সংকীর্তন হচ্ছে কলিযুগের ধর্ম। কিন্তু এই উত্তরটার ফাঁক দিয়ে একটা কঠিনতম প্রশ্ন উঁকি দিচ্ছে। সে প্রশ্নটা হচ্ছে, দেখবেন আজকালকার সম্প্রদায়েরা বসেই বিভিন্ন ধরনের নাম করে। আপনি তাকে জিজ্ঞেস করুন, আপনি যে নামগুলো করলেন সেই নাম কি আপনার কানে গুরুদেব দিয়েছেন? বলবে না। তাহলে করছেন কেন? যে নাম আমার গুরু প্রদত্ত নয় সেই নাম তো করার আমার অধিকার নেই, কারণ সে নামে তো আমার কাজ হবে না, বীজ হবে না, তো সে বীজ তো আমাকে দেয়নি গুরুদেব। এগুলো হচ্ছে কি লোকরঞ্জন মনোরঞ্জন ইত্যাদির জন্য করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। তা বলছি যে প্রশ্নটা উঁকি মারছে এই যে কোন নাম করব। চলে আসতে হবে গৌড় লীলায়। মহাপ্রভু তখন বাংলাদেশে, তখন বাংলাদেশ ভারত এক, অবিভক্ত ভারতবর্ষ। সেই সময় বাংলাদেশে মহাপ্রভু গেলে মহাপ্রভুর কাছে কাতারে কাতারে ভক্ত আসত ভজন শেখবার জন্যে।
কিন্তু মহাপ্রভু তাদের কাউকে ভজনের বস্তু দিতেন না, কারণ জানতেন এদের ভজনের বস্তু দিলে এরা বিক্রি করে খাবে, রাধে রাধে দিতেন না। একজনের জন্য মহাপ্রভু অপেক্ষা করছিলেন, তিনি এলেন একদিন। কি? তপন মিশ্র। এই তপন মিশ্রকে মহাপ্রভু বললেন, প্রথম কথা বললেন, তপন নাম করছো? বলল হ্যাঁ। নাম সম্বন্ধে জেনেছো? বলল হ্যাঁ। কৃষ্ণ পেয়েছো? বলল না। বলল তাহলে নাম হচ্ছে না। তুমি নাম সম্বন্ধে জেনেছো, এটাকে বলে জ্ঞান। তোমার নামের জ্ঞান উৎপন্ন হয়েছে, কিন্তু বিজ্ঞান এখনো হয়নি। কি প্যাঁচের কথা! বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে হচ্ছে অনুভব, অনুভূতি। অনুভূতি কাকে বলে, অনুভব কাকে বলে? আপনি আগুন সম্বন্ধে পড়েছেন, শুনেছেন লোক মুখে, আপনি আগুনে পোড়া রুগী দেখেছেন, এগুলোকে বলে আগুন সম্বন্ধে জানা, জ্ঞান হয়েছে আগুন সম্বন্ধে। আগুন একটা ভয়ঙ্কর বস্তু, কিন্তু বিজ্ঞান হয়নি, অনুভূতি হয়নি। বিশেষ রূপে যে জ্ঞান, সেই জ্ঞানটা আগুন সম্বন্ধে হয়নি। কেন না? আগুনে আপনি ছ্যাঁকা পাননি এখনো অব্দি, রাধে রাধে। দ্যাট ইজ অনুভব, ফিলিংস, অনুভব, অনুভূতি। বললো নাম সম্বন্ধে জেনেছো, কিন্তু বিজ্ঞানটা হয়নি। এই বিজ্ঞানটা, অনুভূতিটা কি? মহাপ্রভু তার মধ্যে সঞ্চারিত করলেন, করে বললেন হরি নাম করতে হবে, ষোলো নাম, বত্রিশ অক্ষর। তবে এখানে নয়, তপন মিশ্রকে মহাপ্রভু বললেন, মিশ্র তুমি কাশীতে চলে যাও, রাধে রাধে। এই মিশ্র ঘরে, মিশ্র চলে গেলেন। এই মিশ্রর ঘরে আমরা প্রবেশ করব একটু দেরিতে। চলে গেলেন, সেখানে নাম করেছিলেন, কৃষ্ণ প্রাপ্তি হয়েছিল। এখন এইখানেও প্রশ্ন আসবে, কলির জীব তো প্রশ্নটা চেয়েই যে মহাপ্রভু হরিনাম যে করতে বললেন, কলিযুগের নাম হরিনাম, বুঝলাম, কিন্তু ভাগবতের প্রমাণ কোথায়? ভাগবতে প্রমাণ আছে, এগারোতম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের ৩২ নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনটা খুলুন। আমি আবার বলছি, এগারোতম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের ৩২ নম্বর শ্লোকে কে বলছেন? করভজন যোগীন্দ্র। কাকে বলছেন? নিমি মহারাজকে। কোন প্রেক্ষাপটের উপর বলছেন? নিমি মহারাজ জানতে চেয়েছেন করভজন যোগীন্দ্রর কাছে যে কলি, প্রশ্নটা করছে কিন্তু সত্যযুগে, সত্যযুগে প্রশ্ন করছে নিমি মহারাজ করভজন যোগীন্দ্রকে, যে কলির যিনি ভগবান হবেন, কলির যিনি ভগবান হবেন, কোন পুজোটা করলে পরে কলির ভগবান তুষ্ট হয় এবং কৃপা করেন সেই ভক্তকে? তার উত্তরে করভজন যোগীন্দ্র বললেন, যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধাসয়, শ্রীমদ ভাগবতম করভজন উবাচ। এগারো পাঁচ ৩২। যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি, শ্রীহরির বিগ্রহকে তার সামনে বসে বা চিত্তের মধ্যে শ্রীহরিকে স্থাপন করে যে ব্যক্তি উচ্চস্বরে হরি নাম করে পুজো করে, হরি নাম দ্বারাই পুজো, আর কিছু করতে হবে না, সেই ভক্তই কলিতে সুমেধা, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, এই পুজোটাই কলির ভগবান নেয়, রাধে। ঘন্টা লাগছে না, ফুল লাগছে না, তুলসী লাগছে না, মালা চন্দন কিচ্ছু লাগছে না, ভাবদারা পুজো।
पुजो तीन प्रकार है, उपकरण प्रधान पुजो, मंत्र प्रधान पुजो, भाव प्रधान पुजो। उपकरण प्रधान पुजो काके बोले? आमार विग्रह आछे बाड़ीते, आमी भाड़ा खाटाई, आपनी एलेन भाड़ा निये जाबेन। पाजीपुति देखे शुभ दिन देखे निया हबे, तार आगे एकटा फर्द करे दिलाम, फर्द अनुयायी जिनिस किने राखलेन, आपनाके संकल्पे बसालाम, संकल्प माने प्रतिज्ञाय बसालाम। একটা কথা বললি হয়ে যায় যে হে প্রভু আমাকে ভক্তি দাও, তা না বলে বিভিন্ন মন্ত্র বলানো হয়, আর ওই যে বস্ত্রগুলো বা এটা ওটা কিনে রেখেছেন সেগুলো প্রভু চরণে ছোঁয়ানো হয়, ছুঁয়ে টুয়ে রেখে দেওয়া হয়। প্রসাদি করে যাবার সময় আমি পোটলাই করে নিয়ে চলে এলাম, বছর শেষে আমি দোকানে গিয়ে বিক্রি করে দিলাম, আবার ওই মালটাই ঘরে আসবে। কোটি জন্ম এই পুজো করলেও মহাপ্রভু বললেন এই পুজোর মধ্যে কৃষ্ণ নেই। এটা হচ্ছে উপকরণ প্রধান পুজো। দ্বিতীয় পুজোটা হচ্ছে মন্ত্র প্রধান, প্রচুর মন্ত্র বলছে, দেখে বলছে না দেখে বলছে, এতে মানুষের কাছে একটু নাম যশ কেনা যায় কিন্তু কৃষ্ণ পাওয়া যায় না। তৃতীয় পুজোটা হচ্ছে ভাব প্রধান, যেটা একটু আগে বললাম, চিত্তের মধ্যে নিজের ইষ্ট দেবতাকে স্থাপন করে হরিনাম করছে, এইটি শ্রেষ্ঠ পুজো। ভাগবতের ১১তম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের ৩২ নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনে বলা আছে, কিন্তু তাতেও সন্দেহ ঘুরছে না। সত্য ত্রেতা দ্বাপর এই তিন যুগের নামও তো ভগবানের নাম, সেই নাম করলে কেন ভগবান পাবো না? সন্দেহ ঘুরছে না? তখন এই প্রশ্নটাও পাক খাচ্ছে ভেতরে। মহাপ্রভু কৃপাপ্রাপ্ত গোস্বামী চরণ প্রভুদের দিয়ে তখন মহাপ্রভু ব্যাখ্যা দিচ্ছেন, ধরা যাক আপনি আপনার বাড়িতে একটা বাদশাহী আমলের কয়েন আছে, কয়েন কয়েন বাদশাহী আমলের কয়েন সাধারণত সোনা দিয়ে তৈরি, গোটাটাই সোনা, যেটা আজকের দিনে ভরি হচ্ছে ৫০-৬০ হাজার টাকা, বহু দাম। কিন্তু দাম যতই হোক বাড়িতে রাখা ওটা আইনত অপরাধ, তা আপনি নিরাপদ নয় ভেবে কয়েনটাকে ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিতে গেলেন, ব্যাংক জমা নেবে? নেবে না, উল্টে পুলিশ ডেকে শ্রীঘরে ঢুকিয়ে দেবে। তো আপনি জিজ্ঞেস করছেন কর্তৃপক্ষকে যে আমার অপরাধটা কি যে আমাকে ব্যাংক টাকা জমা দিতে এসে আমাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কেন? কর্তৃপক্ষ বলছেন আপনি যেটা জমা দিতে এসছেন সেটা হচ্ছে অচল। আপনি বলছেন অচল কিসের? বাদশাহী আমলের কয়েন, সোনার টাকা, ৫০-৬০ হাজার টাকা ভরি, এটা অচল হয়ে গেল? এত সচল বস্তু আপনাদের কাছে অচল, তাহলে আপনাদের কাছে সচল কোনটা? কর্তৃপক্ষ বলছেন কাগজের টাকা, কাগজের নোট হচ্ছে আমাদের কাছে সচল। কাগজের নোট সেটা তো ফালতু জিনিস, বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এটার তা নেই, কাগজের নোট আগুনে পুড়ে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সোনার কয়েনটা সেটা নেই, হাতে ঘষা লেগে অসতর্ক মুহূর্তে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা নেই। এত সচল বস্তু অচল আপনাদের কাছে, আর কাগজের ফালতু নোট অচল হয়েও আপনাদের কাছে এত সচলের কারণটা কি? কর্তৃপক্ষ বলছেন কারণটা খুব স্বাভাবিক। কি স্বাভাবিক? বলছে আপনি যেটা নিয়ে এসছেন সেটাই ভারত সরকার সিলমোহর দেয়নি, ওই জন্যে ওটা অচল। আর কাগজের নোট যতই ফালতু হোক ওতে ভারত সরকার সিলমোহর দিয়েছে বলেই অচল হলেও সচল। ঠিক তেমনি আমাদের এই কলি রাজ্যের সরকারের প্রধান হচ্ছে আমার গৌড়হরি, জয় রাধে। এই গৌড়হরি জগতের মধ্যে নিতাই গৌড় ছাড়া আমি আর কাউকে ঢুকতে দেবো না, কোনো দাদাকেও চিনি না, কোনো দিদিকেও চিনি না, আমরা কাউকে চিনি না।
এই সরকারের প্রধান হচ্ছে গৌরী, কাকে ডোবাবে কাকে তুলবে উনি ঠিক করে রেখেছেন, আমাদের ভাবতে হবে। এই গৌরী সরকার তিনি সত্য ত্রেতা দাপরের নামে সিলমোহর দেয়নি, সেই জন্যে অচল। তিনি সিলমোহর দিয়েছেন হরি নামে, সেই জন্যে অচল হলে ওই হরিনামি করতে হবে, এটাই সচল। রাধে রাধে। তাহলে চতুর্থ ধাপের প্রশ্নের উত্তর আমরা পেলাম যে হরিনাম করতে হবে, কিন্তু আমরা বলি যে নাম করছি, নাম আমরা কেউ করি না। কি নাম করি নাই তো হরিনাম হচ্ছে, বলোটা হরিনাম হচ্ছে না, আমি বলিনি, মহাপ্রভু বলেছেন নিজে, এবং মহাপ্রভু নিজে হরিদাসকে দিয়ে বলা করিয়েছেন। তাহলে আমরা এটা কি করছি? বললো হরিনামের আভাস করছো, নামাভাস। নামাভাস কাকে বলে, নাম কাকে বলে? আমি যার নাম করছি আমার মনোচোখ তার দিকেই আছে, তাকে বলে নাম। আর আমি যার নাম করছি আমার মনোচোখটা আদৌ তার দিকে নেই, অন্য বস্তুতে আছে, একে বলে নামাভাস। যেমন যেমন ধরুন আপনার পুত্রের নাম কৃষ্ণ, আপনি বাজারে পাঠাবেন কিছু জিনিস আনতে, ডাকছেন কৃষ্ণ এদিকে একবার এসো তো, এনাও ফর্দ এনাও টাকা এই জিনিসগুলো আনতে চলে যাও, সে চলে গেল। প্রশ্ন, এই যে কৃষ্ণ বলে আপনি পুত্রকে ডাকলেন, কৃষ্ণ নামটা আদলে কার, আদবে কার? কৃষ্ণ নাম নিয়ে তো আপনার পুত্র জন্মায়নি, কারো কাছ থেকে ধার করেছেন। কৃষ্ণ মূলে নামটা কার? ভগবানের। ভগবানের অনন্ত কোটি নামের মধ্যে কৃষ্ণ নামটা হচ্ছে নিত্য, নিত্য, নিত্য। আর ভগবানের অনন্ত কোটি রূপের মধ্যে দুটো রূপ নিত্য, কৃষ্ণ রূপ আর গৌর রূপ নিত্য। কেউ যদি ভাবি যে ধুম ফটাস করে নবদ্বীপে গৌর আবির্ভাব হয়ে গেছে, না, গৌর রূপটা কৃষ্ণের চিরকাল ছিল, আছে, থাকবে। 832 কোটি বছর আগে একবার, 832 কোটি বছর, 864 কোটি বছর আগে একবার কৃষ্ণ গৌর রূপ ধরে একটা কলিতে এসেছিল, ব্রহ্মার একদিনে তেহ একবার বলা আছে। পুত্রকে ডাকলেন কিন্তু ভগবানের নাম ধরে ডাকলেন, কিন্তু মনোচোখ আপনার ভগবানের দিকে না থেকে আছে পুত্রের প্রতি, একে বলে নামাভাস। এতে কিছুটা কাজ হয়, এতে কৃষ্ণ পাওয়া যায় না, কিন্তু কিছুটা কাজ হয়। কি কাজ হয়? না ভাগবতী গায়তার অজামিল সাক্ষী রাধে। অজামিল কি পেয়েছিল কি বলতে হবে? বহু ভাগবত শুনিস, চুল পাকিয়ে ফেলেছিস মাতার ভাগবত শুনে। অজামিল কাকে পেয়েছিল? নারায়ণ পেয়েছিল, কৃষ্ণ পায়নি, রাধে। বহু দেরি কৃষ্ণ পেতে, অজামিল মুক্তি পেয়েছিল। মুক্তি পাবার জন্যে মানব দেহ নয়, কৃষ্ণকে সুখ দেবার জন্যে মানব দেহ। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী, সেখানে নিজের সুখের বাসনার কণা লেস বাসনা পর্যন্ত ছায়া পর্যন্ত থাকবে না, যদি থাকে অন্য বাসনা। মহাপ্রভু বললেন দুঃসঙ্গ কহিয়ে কৈতব আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বললেন যে ব্যক্তি কৃষ্ণ ভজন করে কৃষ্ণের কাছে কৃষ্ণ নাচে অন্য বস্তু চাই, সে হচ্ছে কৈতব। কৈতব মানে কি? কৈতব মানে হচ্ছে কপট। কপট মানে কি?
সবাইকে ঠকায় ঠকায়, ঠকাতে ঠকাতে নিজের ভগবানকেও ঠকাতে আরম্ভ করে, ঠকাতে ঠকাতে শেষ জীবনে গিয়ে নিজে কেউ ঠকিয়ে বস থাকে। রাধে রাধে কৈতব বলেছে, আবার ভাগবতে রেখে রেখে দুয়েতে বলা আছে ধর্ম প্রজ্জিত কৈতব। কৃষ্ণ ভজন করতে গেলে পুণ্যের পিছনে ছোটা যাবে না, নিষেধ। ঠাকুর মশাইকে দিয়ে মহাপ্রভু বললেন পাপ পুণ্য পরিহরি। আরে বাবা পাপটা তো করব না, পুণ্যটা আগে জুড়ে দিল, পুণ্যটা পরে জুড়লো। বললো পুণ্য কাজ করা যাবে না কেন? বললো কৃষ্ণ ভক্ত যদি পুণ্যের পিছনে ছোটে সে কপট, সেটা বিপদ। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়। কৃষ্ণ ভক্তের চারটে বিপদ, তার মধ্যে এই পুণ্যি লাভ হচ্ছে যার পিছনে ছোটে এরা। বলে কোনদিন তার কোনো জন্মে কৃষ্ণ প্রাপ্তি হবে না। আবার মহাপ্রভু ঠাকুর মশাইকে দিয়ে আরো বলালেন, যত আছে শুভাশুভ কর্ম চিন্তা করো, শুভ যুক্ত অশুভ। বললো কৃষ্ণ ভজন করতে গেলে কোনো শুভ কর্মের সঙ্গেও নিজেকে যুক্ত রাখলে হবে না, অশুভ তো করবো নাই, শুভ কর্মও করা যাবে না। কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য না, সেইটা হচ্ছে ভক্তি পদবাচ্য, বাকিগুলো বলছে কপটতা। আবার মহাপ্রভু বললেন নববিধা ভক্তি, এই নববিধা ভক্তির মধ্যে কোন ভক্তিটা শ্রেষ্ঠ? বলল নাম সংকীর্তন। নাম সংকীর্তনটা আবার কেমন? বলছে সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করতে হবে, ঘরে বসে নয়, তবে ভক্তির অঙ্কুর বেরোবে। ভক্তি তো আমরা নিয়েই জন্মেছি, প্রত্যেকের ভেতরে ভক্তি আছে, বীজের মধ্যেই তো অঙ্কুর হবার যা কিছু উপাদান আছে, কিন্তু তাতে জলসেচন না করলে অঙ্কুর হবে না। তেমনি ভক্তি আমরা নিয়ে জন্মেছি, সাধুর সেচনটা ভেতরে না পৌঁছালে ভক্তিটা প্রস্ফুটিত হয় না। মানুষের দেহ নিয়ে যে যারা জন্মেছি প্রত্যেকে ভক্তি নিয়ে জন্মেছি, আমি মানি আর নাই মানি। তো বলছে এই নাম শ্রেষ্ঠ, এই হরি নাম করতে হবে, কিন্তু আমরা নাম করি না, নামাভাস করি। নামটা কেমন করতে হবে? বলছে অর্জুনকে দেখে শিক্ষা নিতে হবে। অর্জুন যখন দ্রোণাচার্য ঠিক করল, দেখুন সামনে বসে না কেউ নড়বেন না, হয় উঠে চলে যান, সামনে বসে নড়লে ভীষণ কনসেন্ট্রেশন ব্রেক হয়, কার হয় যায় না আমার হয়, পাট নুন মশলা মশলাপাতি জিনিস না, এটা হচ্ছে ভাব প্রধান, বারবার উঠছেন নামছেন বসছেন, এটা কি? দ্রোণাচার্য যখন অস্ত্র শিক্ষা দিয়ে যখন দুপক্ষকে পরীক্ষা করছেন, গাছের উঁচুতে একটা মাছ ঝুলিয়ে দিয়ে তলায় জলপাত্র রেখেছিলেন, মাছের প্রতিবিম্ব জলপাত্রে এসে পড়েছে, একে একে ডাকছে, বলছে তুমি কি দেখছো? একজন এসে বললো আমি একটা বৃক্ষ দেখছি। বললো তোমার হবে না, তুমি বাড়ি চলে যাও। আরেকজনকে ডাকলো তুমি কি দেখছো? বললো একটা বৃক্ষ দেখছি, শাখা প্রশাখা দেখছি তার। বললো হবে না, বাড়ি যাও, শিক্ষা হয়নি। আর একজনকে ডাকলো, সে বলছে তুমি কি দেখছো? বলো আমি দেখছি বৃক্ষ, শাখা প্রশাখা, তাতে কচি কচি পাতা। বললো হবে না, বাড়ি চলে যাও। পরের জন এসে বলছে বৃক্ষ দেখছি, শাখা প্রশাখা দেখছি, কচি পাতা দেখছি, ফুল দেখছি, ফল দেখছি। বলো বাড়ি যাও। পরের জন এসে দেখে বলছে এগুলো তো আমি দেখছি গুরুজি, তার সঙ্গে চলে যাও। একে একে সবাইকে ফিরিয়ে দিলেন। সবশেষে এসে অর্জুনকে বলছেন তুমি কি দেখছ? অর্জুন বললেন একটা কালো রঙের চোখের মণি দেখছি। বলো তোমার হবে, লক্ষ্য ভেদ করো, লক্ষ্য ভেদ করো। অর্জুন তীর ছুড়লেন, সেই তীর চোখের মণির মাঝখানে গিয়ে লাগলো। ঠিক তেমনি মহাপ্রভু গোস্বামী চরণ প্রভুদের দিয়ে বললেন নাম ভজন যখন করতে বসবে তুমি,
তোমার ওই অর্জুনকে দেখে শিক্ষা নাও, তোমার মন যেন কৃষ্ণ চরণে থাকে। কৃষ্ণ চরণ থেকে যদি এক পলকের জন্য সরে যায় তাহলে বুঝবে সেটা নাম হয়নি, সেদিন নামাভাস হয়েছে। রাধে রাধে। নামাভাস হয়েছে। ব্রজগোপীরা যা কিছু দেখতো কালো দেখতো, কালো সাদা দেখলো কালোই দেখতো। বৃন্দাবনের কালো জলকে দেখে কৃষ্ণ বলে আলিঙ্গন করত, তমাল বৃক্ষ কালো তাকে দেখে কৃষ্ণ বলে আলিঙ্গন করত ব্রজগোপীরা। কালো ভ্রমর দেখলে, কালো কাক দেখলে কৃষ্ণ বলে পিছু পিছু ছুটে যেত। গোপীরা বলেছে কালো বর্ণের সঙ্গে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক, যা কিছু দেখতো কালো, এর বাইরে কিছু দেখতো না। আর এই সাক্ষাৎ কৃষ্ণকে দর্শন করতে গিয়ে যখন ব্রজগোপীদের নয়নের পলক একবার পড়ত, একবার, তখন আক্ষেপ করে বিধাতাকে বলতো, হে বিধাতা, যে ব্যক্তি নয়ন দিয়া সত্ত্বেও, তোমার অত সুন্দর নয়ন দিয়া সত্ত্বেও কৃষ্ণ দেখে না, তাকে দুটো চোখ দিয়েছ, আর আমরা কৃষ্ণকে নয়ন ছাড়া করতে পারি না, আমাদেরও দুটো চোখ দেখলে, যে কৃষ্ণ দেখে তারও দুটো চোখ, যে দেখে না তারও দুটো চোখ, তুমি কেমন বিধাতা, তুমি কেমন নির্মাতা, তোমার নির্মাণের কোনো ঠিক ঠিকানা নেই, তোমার এই কাজ ছেড়ে দেওয়া উচিত। বিধাতাকে গালিয়ে কাজ করত, রাধে রাধে। ব্রজগোপীরা আক্ষেপ করে বলছেন, কোটি আঁখি নাহি দিলে সবে দিলে দুই, তাহাতে পলক দিলে ওগো কি দেখিব মুই, কি দেখিব মুই। হে বিধাতা, তুমি তো ইচ্ছা করলে কোটি কোটি আঁকি দিতে পারতে, তা না দিয়ে মাত্র দুখানা আঁকি দিয়েছো, তাতে পলকটা দিলে কেন, ওটা না দিলে তো হতো, চিন্তা করুন, এত সুন্দর পলক কেউ তারা নিতে চাইছে না, কৃষ্ণ দর্শনের বাধা, পলক যে কৃষ্ণ দর্শনের বাধা হয় না কোনো মতেই, সেটাও তারা মানছে না। ঠিক এইখানেই উদাহরণ দিলেন, মাছকে দেখে শিক্ষা নাও। এই পৃথিবীতে কৃষ্ণ যা কিছু সৃষ্টি সমস্ত কৃষ্ণ করেছেন, সমস্ত কৃষ্ণ। তার মধ্যে কিছু জিনিস আমাদের খাবার জন্য অনুমোদন দিয়েছেন। দেখুন, যারা চোখ বন্ধ করে জন্মায় একটা শ্রেণী আছে, আর চোখ খুলে একটা শ্রেণী জন্মায়। গরু চোখ খুলে জন্মায়, নিরামিষ খায়। হাতি চোখ খুলে জন্মায়, নিরামিষ খায়। কুকুর চোখ বন্ধ করে জন্মায়, আঁশ খায়। বাঘ চোখ বন্ধ করে জন্মায়, আঁশ খায়। মানুষ চোখ খুলে জন্মায়, বাকিটা আপনারা বসিয়ে নেন। রাধে রাধে। মানুষ চোখ খুলে জন্মায়, অথচ ভাগবত শুনে কাজ হচ্ছে কোথায়? এর থেকে 500 একটা হরলিক্স কিনে নিয়ে খেলে পরে দেহের পুষ্টি লাভ হবে আমার মনে হয়। দেহের প্রতি যদি এত যতন, কি দরকার ভাগবতে খরচা করে? হরলিক্স ভিভা কমপ্লান নিয়ে এসে খান, দেহের পুষ্টি লাভ হবে। আর আজকাল তো খুব সুন্দর গুরু বেরিয়েছে, কোনো কোনো জায়গায় গেলে শুনি, গোসাইজি আমাদের গুরুদেব খুব ভালো। আরে তোদের গুরুদেব কে রে? না অমুক জায়গায়। বাহ বাহ, ভাগ্য করে গুরু পেয়েছিস, তা ভালো বলছিস। গুরুটা কি ভালো, ভাগবত করে ভালো, না ভজন করে ভালো, কি? আচ্ছা, না না, ভাগবত টাগবত ভজন টজন নয়। উনি যেদিন দীক্ষা দিয়েছিলেন সেদিন বলেছেন,
যত পারবি মাছ খাবি, তোদের অসুবিধে কিছু নেই, রাধে রাধে। উনি আমাদের মাছ খেতে বারণ করেন না, মালা পড়তে বলেন না, তিলক সেবা করতে বলেন না। কি সুন্দর গুরুদেব, যেমন ছাত্র তেমনি মাস্টার, তেমনি তার স্কুল হবে। গু গোবর সেফটিবিন ব্লেড কাঁচ ভাঙা যা আছে সব কিছু খা, একটা জিনিস বাদ দিয়ে খাবা, ওটা খেলে তোর ইষ্ট দেবতা সে কালীচণ্ডী শীতলা যেই হোক রক্ষা করতে আসবে না। সেটা কি বলে, এত পৃথিবীতে খাবার রয়েছে কোটি কোটি, একটা জিনিস খাবো না, সেটা কি বললো, সব খা, নিজের মাথাটি যেন খাস না, রাধে রাধে। ওইগুলো খাওয়া মানে নিজের মাথা খাওয়া। মাছ তো অনেকে খায়, অনেকে খায় না। যারা মাছ খান না হাত তুলুন, মাছ যারা খান না তার হাত তুলুন, মিটে গেল, আমি খাই না, আমি হাত তুলেছি। অনেকে আবার খায় না, দাঁত নেই বলে খায় না। মাছ আমরা খাই বা না খাই, মাছ তো আমরা দেখেছি, এখনো দেখি, এবং এই এলাকা তো মাছের এলাকা। মাছ দেখে কোনোদিন কোনো প্রশ্ন জেগেছে যে ভগবান কৃষ্ণ মাছকে সৃষ্টি করে মাছের অত সুন্দর দুটো চোখ দিল, সেই চোখে পলক দিল না কেন? রাধে রাধে। এখানে তো অনেক ফিশারি ম্যান আছে, জিজ্ঞেস করবেন। আজকের বিজ্ঞান স্বীকার করছে, ভাগবত বিজ্ঞান 6000 বছর আগে বলে গেছে মাছ যখন ডিম পারে, ডিম পারার পর মাছ অপলক দৃষ্টিতে মাছের দিকে, ওই ডিমের দিকে চেয়ে থাকে। সেই সময় মাছের চোখ যদি ডিম থেকে এক পলকের জন্য অন্যত্র চলে যায়, এক পলক মানে কি, একটা সেকেন্ডকে 2100 টুকরো করলে, 2100 টুকরো করলে 2100 টুকরের একটা টুকরো সময় যতটুকু হয় তাকে বলে এক পল এক ক্ষণ। ওইটুকু সময়ে যদি মাছের চোখটা অন্যত্র যায়, সেই ডিম থেকে আর কোনো দিন চারা পোনা ফোটে না। রাধে রাধে। যেই ফুটে যায় পোনা, ব্যাস মাছ সরে যায়, চোখ সরিয়ে নেয়। গোস্বামীচরণ প্রভুরা বললেন, নাম ভজন করতে বসে তোমার মনোচোখটা যেন কৃষ্ণচরণ ছাড়া না হয়, যদি এক পলকের জন্য অন্য বস্তুতে যাই বুঝবে সেদিন নাম হলো না, হলো নামাভাস। নাম থেকে, নামাভাস থেকে নামে প্রবেশ করতে গেলে 1,00,000,000,000 জন্ম নাম করতে হয়। কৃষ্ণের দিকে তাকিয়ে কৃষ্ণ নাম করলে কৃষ্ণ খুশি হয়, সুখ পায়। আমি একটু আগে বলেছি, কৃষ্ণকে সুখ দেওয়ার নামই হচ্ছে ভক্তি। এর মধ্যে যদি কিছু ঢুকে যায় তাহলে সেটা ভক্তি পদবাচ্য হলো না। প্রমাণ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে মহাপ্রভু রূপ গোস্বামীকে দিয়ে বলালেন, মানে কি, ভক্তির মধ্যে কোন অভিলাষ থাকলে হবে না, ভক্তিটা হতে হবে খাঁটি। খাঁটি ভক্তি কাকে বলে? বলছে আপনি ধরুন কারোর বাড়িতে গেছেন, আপনাকে গৃহস্থ এক গ্লাস শরবত করে দিচ্ছে, শরবতটা দেবার সময় শরবতে গুটি কত কাঁটা ফেলে দিয়ে আপনার হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে বলল এনান পান করুন, আপনি পারবেন পান করতে? পান করতে গেলে কাঁটাগুলো গলায় ফুটবে। ঠিক তেমনি কৃষ্ণকে ভক্তি করতে গিয়ে এটা দাও ওটা দাও সেটা দাও, জ্ঞান কর্ম, এই যে বসে আছে, রান্নার কাজও করে, ভাগবত করে, আবার হরি মন্দির প্রতিষ্ঠাও করবে, এ কর্মী ভক্ত, এর সঙ্গে মিশলে ভক্তি লাভ হবে না। একদম ভাগবত মহাপ্রভু বলে যায়, চৈতন্য চৈতামিতে মহাপ্রভু বলে গেছে, কর্মী ভক্ত কাজ হবে না,
ও যতই রাগ করে ঘেটে ঘ হয়ে গিয়ে বারো বেজে যাবে। কেন বলুন তো? গাধার পিঠে যদি এক বস্তা মোহর চাপিয়ে দেওয়া হয়, গাধা দেখবেন বইই বেড়ায় বইই বেড়ায় বইই বেড়ায়, মোহরে মর্ম বোঝে। হ্যাঁ, তেমনি ভাগবতকে বুকে নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু ভাগবত কি বস্তু আজ অব্দি জানলো না। রাধে রাধে যদি জানতো রান্না রাজ্যে খুন্তি ঢেলতে যেত না, আর কিছু যেত না। ওইটাই বুকে করে নিয়ে সুতো আর উঠতো, ওইটাই স্ত্রী, ওইটাই স্বামী, ওইটাই পুত্র কন্যা পরিবার ভগবান যা সবই ভাগবত। তা বলছে যে নাম করতে বসে মনো চোখ সরবে না, কিন্তু এটা নিজের আত্মশক্তিতে করা সম্ভব নয়। যদি কন্টিনিউ কেউ সাধু সঙ্গ না করে তাহলে হবে না। এবার আপনি বলবেন সেই সাধু কোথায়? বলে এত সস্তা, কেউ যদি গ্রীষ্মকালে দুপুর বেলায় জ্যৈষ্ঠী মাসে একটা প্রদীপ ধরে ফাঁকা মাঠের উপর দাঁড়িয়ে প্রদীপের শিখায় আকাশের দিকে তাকিয়ে কি দেখছে? আমরা জিজ্ঞেস করলাম, বাপু এই গ্রীষ্মকালে জ্যৈষ্ঠী মাসে কাঠফাটা রোদে প্রদীপ ধরি আকাশের দিকে কি দেখছি? সে দাঁত বার করে এক গাল হেসে বলল, প্রদীপের শিখায় আমি সূর্য দেখছি। খুব ইন্টেলিজেন্ট বলা হবে তাকে নাকি বুদ্ধিমান বলা হবে? আরে প্রদীপের আলোয় তুই সূর্য দেখবি কি? সূর্য দেখতে হয় তো সূর্যের আলোয়, সাধু দেখতে হয় সাধুর কৃপা দৃষ্টিতেই, গুরু দেখতে হয় গুরুর কৃপা দৃষ্টিতে, ভগবান দেখতে হয় ভগবানের কৃপা দৃষ্টিতেই। 18 দিন বসেছিল, কৃষ্ণকে চিনতে পারেনি অর্জুন। 8 দিন বসেছিল সার্বভৌমের সামনে, মহাপ্রভুকে চিনতে পারেনি। ঘন্টার পর ঘন্টা বসেছিল মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতী মহারাজের কাছে, চিনতে পারেনি। এরা চিনতে পারেনি, আমি চিনে নেব? সাধু আছে, সাধু না থাকলে বাতাস বইবে না, চন্দ্র উঠবে না, সূর্য উঠবে না, ভগবান আসবে না। এদের জন্যই তো ভগবান আসেন, সাধু আছে। তুমি কি চিনবে বিষয়ের মন আর বিষয়ের চোখ?